বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর মালামাল নিয়ে মংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি এভারভেন্টেজ। খুলনার অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, বেলা ১১টায় বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়ে এই জাহাজটি। এতে বঙ্গবন্ধু রেল সেতুর ১৯০০ মেট্রিক টন ওজনের ২৩৯ প্যাকেজ মালামাল রয়েছে। দুপুর থেকে জাহাজ হতে এই পণ্য খালাসের কাজ শুরু হয়। খালাসের সাথে সাথে সকল মালামাল নৌযানে করে নদীপথে নেওয়া হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতুর ডিপোতে। মালামাল খালাসের সময় লাগবে ৩ থেকে ৪ দিন। আপু আপু, মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।